হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, পঢ়িব অসম, বাঢ়িব অসম। কাইলৈ নির্মলা সীতারমণে দাখিল করব পূর্ণাঙ্গ বাজেট। মোদীর তৃতীয় কার্যকালের প্রথম বাজেট অধিবেশনতে ছখন গুরুত্বপূর্ণ বিধেয়ক দাখিলের সম্ভাবনা। 12 আগস্টলৈ মুঠ 19টা কর্মদিন ধরে চলিব বাজেট অধিবেশন। 2024-25 বর্ষ দেশের বিকাশের হার হব 6.5-7%। সংসদত দাখিল করা অর্থনৈতিক সমীক্ষাত এই তথ্য প্রকাশ। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে সংসদত দাখিল করে 2023-24 বর্ষের অর্থনৈতিক সমীক্ষা। দেশের সাংসদসকলক দলীয় রাজনীতির ঊর্ধ্বত দেশের উন্নতির বাবে একেলগে কাম করবলে আহ্বান প্রধানমন্ত্রী মোদী। অতীতের তিক্ততা এড়িয়ে ইতিবাচক রাজনীতি করবলে বিরোধী পক্ষক আহ্বান জানালে প্রধানমন্ত্রীগুলি। প্রকাশ পালে নিচামুক্তি কেন্দ্রের এসওপি। রাজ্য থাকা নিচামুক্তি কেন্দ্রসমূহের বাবে আনিছে কেবাটাও কঠোর নিয়ম। এটার চিকিৎসক নার্স অবিহনে খুলব নয় নিচামুক্তি কেন্দ্র। নিচামুক্তি কেন্দ্র থাকা রোগীর HIV পরীক্ষা হব বাধ্যতামূলক। নিচামুক্তি কেন্দ্রক কঠোর এসওপি দিছে সরকারে। APSC এডিও নিযুক্তি কেলেঙ্কারির রায়দান। রাকেশ পাল সহ 32 জনক দোষী সাব্যস্ত, 11 জনক দোষমুক্ত ঘোষণা আদালতের। PC আইনের 7 নং ধারার অধীনত 7 বছরের কারাদণ্ড, দোষী সাব্যস্ত বিষয়া হেরুয়াব চাকরি। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রার্থিত্ব প্রত্যাহার, দেশবাসীলে এখন পত্র লিখি জো বাইডেনের প্রার্থিত্ব প্রত্যাহারের ঘোষণা। বাইডেনের সিদ্ধান্তক আদরণি জানায় তেওঁক এগারী উচ্চ পর্যায়ের দেশপ্রেমিক আখ্যা প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার। গোয়ালপাড়াত কৃষ্ণাই যুবতীর মৃতদেহ উদ্ধার, নয়াপাড়ার রাভাপাড়ার পথর দাঁতিত উদ্ধার হওয়া মৃতদেহটির এতিয়াও জানিব পৰা হোৱা নাই পরিচয়। জীবিত যুবিতগীক হত্যা করে পেলাই যাওয়ার সন্দেহ। হিংসাজর্জর বাংলাদেশের পর উভতিছে উত্তর পূবর প্রায় 5 শতাধিক শিক্ষার্থী। অসম, ত্রিপুরা, মেঘালয়, ভারত, বাংলা সীমান্তরে উভতি আহিছে বাংলাদেশত অধ্যয়নের বাবে যাওয়া শিক্ষার্থী সকল। বর্তমানও অশান্ত বাংলাদেশত আবদ্ধ উত্তর পূবর লগতে ভারতের সহস্রাধিক শিক্ষার্থী। আজি গুয়াহাটি পাবহি অসমৰ 6 শিক্ষার্থী। কোভিডর পাছত এবার নিপা ভাইরাসের আতঙ্ক। কেরালাত নিপা ভাইরাসত আক্রান্ত হয়ে 14 বছরীয় কিশোরের মৃত্যু। দেশজুড়ি নিপা ভাইরাসক সতর্কতা পানি জারি। কেরালাত এই পর্যন্ত 60 জন লোকলে সংক্রমিত নিপা ভাইরাস। 6টা দশক জুড়ি RSSর বিরুদ্ধে থাকা প্রতিবন্ধকতা আঁতরালে কেন্দ্র। এটারে সরকারি চাকরিয়ালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘরে রাখব পাৰিব সম্পর্ক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর কাম কাজত সরকারি চাকরিয়াল জড়িত হব পাৰিব বা সংঘর সদস্য হব পাৰিব। কেন্দ্রের সিদ্ধান্তক বিজেপি আদরণি জানার বিপরীতে সমালোচনা মুখর বিরোধী। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, পড়িব অসম, বাঢ়িব অসম। প্রকাশ পালে নিচামুক্তি কেন্দ্রের এসওপি। মন্ত্রী পীযূষ হাজরিকায় সংবাদমেল যোগে প্রকাশ করে নিচামুক্তি কেন্দ্রসমূহক প্রস্তুত করা এসওপি। চিকিৎসক নার্স অবিহনে খুলব নয় নিচামুক্তি কেন্দ্র। 25 গৰাকী রোগীর বিপরীতে থাকিব লাগিব এগারী নার্স। চিকিৎসকর MOU থাকিব লাগিব প্রতিটি নিচামুক্তি কেন্দ্র। চিকিৎসকর স্বাক্ষর অবিহনে নিচামুক্তি কেন্দ্রের কোনো রোগী ওলাই আহিব নয়। নিচামুক্তি কেন্দ্রত রোগীর মৃত্যু হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব সরকারে। সাফ চিকুণ, সুষম আহার, মুক্তি ঠাই থাকিব লাগিব কেন্দ্রসমূহত। ধনের অভাব হওয়া সকল থাকিব পাৰিব সরকারের নিচামুক্তি কেন্দ্রত। অসমত সরকারের 6টাকৈ নিচামুক্তি কেন্দ্র আছে। নিচামুক্তি কেন্দ্রের ওলাই আহিয়ে নিজে খুলিব নয় রিহাব সেন্টার। ন্যূনতম 3 বছর পিছতহে খুলিব পাৰিব নিচামুক্তি কেন্দ্র। নিচামুক্তি কেন্দ্রত থকা কার্যালয় সহায়ক সকল স্নাতক হব লাগিব। অসমত বর্তমান 500ৰো অধিক নিচামুক্তি কেন্দ্র আছে, যদিও সবিশেষ তথ্য বিভাগের হাতত নাই বলে সদরি করেছে পীযূষ হাজরিকায়। কেবাটাও এসওপি ঘোষণা করেছে নিচামুক্তি কেন্দ্রক। গাঁয়ে গাঁয়ে রিহাব সেন্টার খুলিব নয়। আনহাতে সপ্তাহত 2 দিন চিকিৎসকর জড়িয়ে চিকিৎসা করব লাগিব নিচামুক্তি কেন্দ্রত থাকা রোগীসক। প্রতিটি নিচামুক্তি কেন্দ্রত থাকিব লাগিব মনোবিজ্ঞানী। যিসমূহ নিচামুক্তি কেন্দ্র এতিয়ালৈকে পঞ্জীয়ন করা নাই তেওঁলোকে 3 মাহৰ ভিতর পঞ্জীয়ন করব লাগিব। চিকিৎসক নহলে নিচামুক্তি কেন্দ্র বন্ধ করে দিয়া হব। লগতে প্রতিটি নিচামুক্তি কেন্দ্র থাকা রোগীর HIV টেস্ট হব বাধ্যতামূলক। আজি আমার অসমের যিসকল রিহেবিলিটেশন সেন্টার আছে সেই সেন্টার সমূহের এসোসিয়েশন সমূহক মাতি আনি তেখেতলোকৰ লগত মুখামুখিকে আলোচনা করলো যে আমি এইখিনি করছো, কিবা চেঞ্জ করব লাগে নেকি। তেওঁলোকে কেটামান আমাক পরামর্শ দিলে, আমি সেইকেইটা চেঞ্জ করিম বুলি তেখেতলোকক কথা দিলো। মুঠৰ ওপৰত অহা 1 আগষ্ট তাৰিখৰ পৰা এই এসওপিখন আমি ইমপ্লিমেন্ট করিম আৰু তেওঁলোকক 3 মাহ টাইম দিব। আমি যিখন এসওপি আনিছো তাৰ কাৰণে অলপ চেঞ্জিং লাগিব, যে 25 জন পেচেণ্টৰ এগেইনষ্টত 2 গৰাকী নাৰ্ছ থাকিব লাগিব। ডক্টৰ এগৰাকীয়ে 24 আৱাৰ্ছত এজন যদি পেচেণ্ট ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰটোত আহে তেওঁক চেক আপ কৰিব লাগিব।
ডক্টরগুলো কব লাগিব যে এই পেসেন্টজন বা এই এডিক ব্যক্তিগী এই রিহেব সেন্টারে থাকিব লাগিব নে নালাগিব, আর প্রত্যেক সপ্তাহ দুদিন ডক্টরে রাউন্ড মারিব লাগিব, আর সাইকিয়াট্রিস্টে গৈ কাউন্সেলিং করিব লাগিব, আর এগারী এডমিনিস্ট্রেটর থাকিব লাগিব। আমার রিহেব সেন্টার সমূহ কোনে চলাইছে কোনে চলোৱা নাই সেটো প্রশ্ন থাকে, মালিক এজন আছে কোনোবা সময় নাই, কোনোবা দুজন বাউন্সারে চলাই আছে, এইবিলাক অলপ গণ্ডগোলীয় আসলে। গতি এজন এডমিনিস্ট্রেটর থাকিব লাগিব, তেওঁর কোয়ালিফিকেশন মিনিমাম গ্রেজুয়েট হব লাগিব, আর তেওঁলোকে আমার ডিপার্টমেন্টত এই গোটেইখিনি নিয়ম নীতি করে রেজিস্ট্রেশন করব লাগিব, আর তেতিয়া আমি কাবা খুলিব দিম কাবা খুলিব নিদিও, যোনে ফুলফিল করিব পারিব তেওঁলোকক খুলিব দিম, যোনে ফুলফিল করিব নোৱাৰিব তেওঁলোকক খুলিব নিদিও। যোরহাটত দামপাৰৰ দৌৰাত্মত প্ৰাণ গল এগৰাকী কিশোৰী। যোরহাটৰ বৰহুজ পথৰ সমীপত ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ সার্ভিস ৰোডত সংঘটিত হৈছে ভয়ংকৰ দুর্ঘটনাটো। পথৰে গৈ থকা কিশোৰীগৰাকীক মহতিয়াই লৈ যায় ডাম্পাৰখনে। মৃত্যু হোৱা কিশোৰীগৰাকীৰ নাম হৈছে মনীষা দাস। কিছুদিন পূৰ্বে এই সার্ভিস ৰোডতে এখন ডাম্পাৰে মহতিয়াই নিয়াৰ ফলত ডিঙি ছিগি ঘটনাস্থলীতে মৃত্যু হৈছিল এগৰাকী মহিলাৰ। যোৰহাট জিলা পৰিবহণ বিভাগ আৰু আৰক্ষীৰ দুৰ্বল ভূমিকাৰ বাবে জিলাখনত ডাম্পাৰৰ দৌৰাত্মত বৃদ্ধি পাইছে। বর্তমান তেও মাকে লগতে তেও গাঁও হাত ফুরি খাই আছিলে, আকস্মিকভাবে আহি এখন ডাম্পার ছোৱালীজনী মহতিয়াই লৈ গৈ, বালিভাতি এখন ডাম্পার তাইক মহতিয়াই লৈ যায়। এই রাস্তাটো মানে আপনার ধরে ডাঙর গাড়ি যে নচলে তার আপনার জনসাধারণ হেৰি কৰিব লাগে পুলিশ প্রশাসন দ্রুতবেগী চলার কারণে এই ঘটনা হব পায়, কারণ এই রাস্তাতে ডাম্পার চলা নিষেধ। বজাৰত মধ্যভোগীৰ বাবে আকাশলংঘী হৈ পৰিছে এতিয়া শাক পাচলিৰ মূল্য। মধ্যভোগী শুহি শুহি খাইছে কৃষকৰ তেজ। মধ্যভোগীৰ বাবে বজাৰত এতিয়া শাক পাচলিৰ জুই চাই দাম হৈছে। মধ্যভোগীক লাভৰ সুবিধা দি শুই আছে চৰকাৰ তথা প্ৰশাসন। দশকৰ পিছত দশক ধৰি কৃষকক শুহি আছে মধ্যভোগীয়ে, যাৰ ফলত দালালৰ কেঁকুৰা চেপাৰ বাবে খেতি বাতি এৰিছে এতিয়া বহু লোকে। শাক পাচলিৰ 200% পৰ্যন্ত মুনাফা অৰ্জন কৰিছে মধ্যভোগীয়ে, যাৰ ফলত এতিয়া বজাৰলৈ গৈ মূৰে কপালে হাত দিছে সৰ্বসাধাৰণ জনতাই। বজাৰত এতিয়া দেখিবলৈ নাই 80 টকাৰ তলত কোনো এবিধ পাচলি। এতিয়া প্ৰশ্ন হৈছে যে মধ্যভোগীৰ বিৰুদ্ধে কেতিয়া অভিযান চলাব রাজ্য সরকারে, কেতিয়া বিলুপ্তির নির্দেশ দিব পাইকারি বজার গাদি আর কাটা বজারত, পাচলি কেতিয়া বিক্রি হব নিয়ন্ত্রিত বজার সমিতির জড়িয়ে। বজারত এতিয়ালেকে টাস্কফোর্সর দেখা দেখি নাই, যে টাস্কফোর্সর ঘোষণা মুখ্যমন্ত্রীগুলি করেছিল। বিয়াগুম কৃষি বিভাগে কত কি ঘটি আছে গমেই নাপায়। বজারলে আনোতে পথত চেকিংয়ের নামত হারাশাস্তি চলি আছে। টোল গেট গাড়ি ভাড়া বৃদ্ধিও পাচলির দাম বৃদ্ধির একমাত্র এটা অন্যতম একটা কারণ হয়ে পড়েছে। আসলে ইফালে টোল গেটও বৃদ্ধি হয়, গাড়ি ভাড়াও বৃদ্ধি হয়। টোল গেটত যেটা পয়সা দিবলগীয়া হয় ইফালে পাচলির পয়সাটা বড়াই দিয়ে, আর যার ফলত মাধমার খাবলগীয়া হয় সর্বসাধারণ জনতায়। রাজ্যের বিভিন্ন প্রান্তর আমার সাংবাদিকসকলে প্রস্তুত করা এক প্রতিবেদন আগ্রহ। আমি উপস্থিত হয়েছিল জালুকগুটি মাছখোয়ার পরাগ জ্যোতি নাথর এই যে শাক পাচলি বাগান, আমি দৃশ্য দেখাবলে চেষ্টা করছো। ইয়াত আসলে বিভিন্ন ধরনের শাক পাচলি উৎপাদন করেছে এই পরাগ জ্যোতি নাথে, আর তেখেতর মুখরপ্রায় জানিবলে চেষ্টা করি। পরাগ যদি সম্ভব হয় এফালে অকমান কোকসুন, আপনি খেতি করে তার উচিত মূল্য আজি তারিখলকে পাইছে না, বা কিমান দিন হল আপনি খেতি কর্মর জড়িত? মই খেতি কৰি থকা প্রায় 15 বছরমান হল, কিন্তু যদি ধর দাম পাব লাগে সেই দামটো নাপাও। বজাৰত লৈ গলে আপনার মহলদার ভাল ব্যবহার নহয়, জালুকুটি বজায় হোক মাল মাছুল দিব গলে মানে অতিরিক্ত দাম বিচাৰে। এটা এটা বস্তাত আপনার 50 টকা 100 টকা, মরিঙা বজাৰত 150 টকাকে মাছুল বিচাৰে। আর যদি কিবা মানে তেওঁলোকক আপত্তি কৰো কৈছে নহলে নানি বিয়ালে মাল, ইয়াত বেচিব নালাগে, আমি কত বেচিম? আমি ইমান বছর খেতি কৰিলে আমি এই খেতি কামকে জড়িত হয়ে আমি ঘরখন নিজেও চলিছো, ঘরখনও চলাইছো, ইয়াত কাম কৰা 10 জন মানুহ চলিছে, আর সৌ সুয়াকে 5 কেজি 10 কেজি নিয়ে বেপারীকিটাও চলিছে। যদি আমাক যদি এখন সুবিধা করে নিদি আমি কেনেকে চলিম? মধ্যভোগীর কথা এটা ওলাই আছে, মধ্যভোগীয়ে আসলে যে আপনার উৎপাদন করা খেতি লৈ গৈ আসলে তারপর আকৌ মধ্য তার মাজতে কিছু দালালি চলি আছে, এই বিষয়ত কি কয়? মই বজাৰলৈ ধৰি লওক আজি ভুল 1 কুইণ্টেল কোমোৱা 100টা, পানীলাও 100টা এনেকে লৈ গৈছো, নির্দিষ্ট বেপাৰী আগবাঢ়ি আহে সেমতে তেওঁলোকক দিওঁ। তেওঁলোকক মই পাইকাৰী দি থৈ অহাৰ পিছত তাত মই
কিমানত বেচিছে কে টকাত বেচিছে মই এইখিনি খবৰ নাৰাখো। আপুনি কালি জনাইছে যে কালি আপুনি বেঙেনা বেচিছে, কিমান কে টকাকে বেচিছে? 30 টকাকে বেচিছো বেঙেনা, 30 টকা বজাৰত তো 80 টকা। অঁ সেইটো কথা মই নাজানো, বেঙেনা 30 টকা বেচিছো, ভুল 30 টকা, কোমোৱা জালি বেচিছে, কোমোৱা জালি 20 টকা, জলকীয়া বেচিছো 90 টকা 100 টকা পাৰ কেজি। কেজি আপোনাৰ পৰা যদি 30 টকাত নিয়ে তাত তেওঁলোকে 60 টকাকে বেচে, মানে দুগুণ হৈ যায়, দুগুণ হৈ যায়। আৰু কিহৰ কাৰণে, মই অকলশৰীয়া মানুহ, মই দিনটো মালখিনি লৈ পেলাই তাত বহি থাকিব নোৱাৰোঁ, গতিকে মই ৰাতিপুৱাই গৈ যিটো পাওঁ সেইমতে দি থৈ পেলাই গুচি আহোঁ। মধ্যভোগীয়ে এতিয়া মাধমাৰ দিছে কৃষকক, কৃষকে উৎপাদিত কৰা শাক পাচলি কিন্তু প্ৰকৃত মূল্য কৃষকে নাপায়, তাৰ পৰিৱৰ্তে ইয়াৰ অন্তৰালত থকা মধ্যভোগীয়ে কিন্তু তেওঁলোকক মাধমাৰ দি আহিছে। আৰু মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ কলিয়াবৰ শিলঘাটৰ যি নদী চাপৰি এলেকা, যি কৃষিভূমি আছে তাত আছোঁ, আৰু দেখুৱাম এয়া কৃষিভূমি লাভ পোৱা নাই, কাৰণ এতিয়া এইটো বানপানী আমাক গোটেই খেতি মাৰিলে, পাট মাৰিলে, তিঁহু খেতি, কিবা কিবি ফুলকবি লগোৱা আছিল ফুলকবি মাৰিল, এতিয়াতো আমাৰ চব পিনৰ পৰা উপায় নাই হয়। যিটো খৰচ আপোনালোকে খেতিৰ কাৰণে কৰে সেই মূল্য পায়নে বজাৰত? নাপাওঁ নাপাওঁ, সেইটো নাপাওঁ, খেতিয়কতকৈ বেছি বেপাৰীৰহে লাভ, আমাৰ একো নাই আৰু। আপোনাৰ ক'ত পাচলি লৈ যায় বেচিবলৈ? আমি চুলুং বজাৰ লৈ যাওঁ আৰু জখলা বান্ধা লৈ যাওঁ, এনেকৈ এইচব বজাৰতে নিওঁ আৰু। এতিয়া তিঁহু, তিঁহু দাম বজাৰত কিমান? আমালোকে 15-20 টকা, কেতিয়াবা সুবিধা দুগুণ বেপাৰীৰ লাভ আৰু, আমাৰ সেইটো নাই, আমাৰ যিটো আছে সেইটোৱেই আৰু। বা কৃষি বিভাগৰ ফালৰ পৰা কিবা সা সুবিধা পাইছেনে আপোনালোকে? নাই একো পোৱা নাই, কৃষি নিজৰ খৰচা নিজৰ হেৰি, যিকোনো বস্তু কৃষি। নিশ্চয়কৈ আৰু এজন যুৱ কৃষক আছে, হোলচেল বজাৰত বেচিব যাওঁতে প্ৰকৃত দাম পায়নে কৃষকে? হয়, আমি এতিয়া উচিত মূল্যটো নাপাওঁ, যিটো খৰচা হয় এতিয়া বহুত ঔষধৰ প্ৰয়োজন হয়, সেইমতে আমি সঠিক মূল্যটো নাপাওঁহি, তদুপৰি পানীয়ে বহুত ক্ষতি কৰিলে, তাৰ বাবে একো এটা পোৱাও নাই। নিশ্চয়কৈ ইয়াত আৰু এজন কৃষক আছে, মই তেওঁলোকৰ পৰাও ল'ম, যিহেতু এই অঞ্চলত আপোনালোকে বছৰটো খেতি কৰে, বিভিন্ন ধৰণৰ শাক পাচলি কৰে, কিন্তু তাৰ মূল্য আপোনালোকে পাই আহিছেনে? তাৰ মূল্যটো পোৱা নাই আজিলৈকে, মানে আমাৰ লছতে গৈ আছে, বজাৰ দাম বজাৰত আকৌ ধৰা মানে নিলে আপোনাৰ বেঙেনা বিলাহী এনেকুৱা ধৰণৰ পাচলি লৈ যায়, তাৰ মূল্য পায়নে যি ধৰণে বজাৰত দাম থাকে? নাই নাই নাই, এইটো নাপাওঁ, আমাৰ লছতেই। কৃষি বিভাগৰ ফালৰ পৰা কিবা সা সুবিধা পায়? নাই নাই, এইবিলাক পোৱাই নাই, চব মানে নিজৰে খৰচ। মোৰ লগত যোৰহাটৰ কৃষক নবনিধি গগৈ আছে, যিগৰাকী কৃষকে প্ৰায় 40-50 জন লোকক সংস্থাপিত কৰে, যিগৰাকী কৃষকে 30-40 বিঘা পৰ্যন্ত তেওঁ কৃষিকৰ্ম কৰে, আৰু তেওঁ কেনেধৰণে আচলতে যিসমূহ উৎপাদিত সামগ্ৰী, সেই সামগ্ৰীসমূহ কেনেকুৱা ধৰণে বজাৰ লাভ কৰে, সেই গোটেই কথাখিনি জানিবৰ কাৰণে আজি উপস্থিত হৈছোঁ। মোৰ সতীৰ্থই প্ৰথমতে দৃশ্যটো দেখুৱাব যে এইখন হৈছে তেখেত নবনিধি গগৈ তুৰৈ আৰু জিকাৰ বাৰী। এই বাৰিষা যিকোনো আচলতে পাচলিৰ সামগ্ৰীৰ দাম বঢ়াটো স্বাভাৱিক, কিন্তু সেই বৰ্ধিত দাম কৃষকে পায় নে নাপায় মই পোনপটীয়াভাৱে নবনিধি গগৈৰ পৰা জানিম। অকণমান যদি নবনিধি গগৈ আপুনি আমাৰ কাষলৈ আহিলে অকণমান সুবিধা হ'ব, যিহেতু এতিয়া পাচলি কি কি ওলাই আছে? এতিয়া বৰ্তমান লতাজাতীয়খিনি ওলাই আছে, তুৰৈ ওলাই আছে, জিকা, কোমোৰা, এনেকৈখিনি ওলাই আছে বজাৰত, আৰু প্ৰায়খিনি বানপানী আৰু বৰষুণৰ কাৰণে কিছুমান খেতি অলপ প্ৰডাকশ্যন কমি গৈছে, কিন্তু তুৰৈখিনি বেছিকৈ ওলাই আছে চবৰে, কৃষকসকলৰ হয় যিহেতু এইকেইটা দিনত এটা কথা আমি দেখিছোঁ যে প্ৰত্যেকটো সামগ্ৰীয়ে অত্যাধিক মূল্য বৃদ্ধি হৈছে, একেদৰে পাচলিৰো মূল্য বৃদ্ধি হৈছে, আপোনালোকে সেই বৃদ্ধি হোৱা বৰ্ধিত মূল্যটো পাইছেনে? এই কথাটো একেষাৰে ক'বলৈ দিগদাৰ হয়, আচলতে আমি কৃষকসকলে কাহানিও এইটো নাপাওঁ আৰু কৃষকসকলে মানে এইবিলাক কথাত লাগিও নাথাকে, ডাঙৰ কথাটো হৈছে কি খুব প্ৰকাশ কৰে কিন্তু ইয়াৰ যে ফল নাপায়, সেইকাৰণে আচলতে কৃষকসকলৰ কামটো কৃষিপথাৰত উৎপাদন কৰা কৃষিজাত সামগ্ৰী, কিন্তু ইয়াৰ যিটো উচিত মূল্য সেইটো আচলতে ক'ৰবাত হয় 100 টকা কেজি, ক'ৰবাত 80 টকা, ক'ৰবাত 20 টকা, এইটো কাৰণে আমাৰ আচলতে বহুত দুখ থাকে। আৰু আমি কৈ থকা শুনো যে বজাৰখনৰ আজি জিকা কেজি 100 টকা, ক'ৰবাত বিলাহী কেজি 120 টকা, ক'ৰবাত ভেন্দি 80 টকা, কিন্তু প্ৰকৃত কৃষকসকলে যে এইটো কথা পায় যে ইমান দাম পায় এইটো কথা মোৰ মনেও নধৰে, বা আমি কৃষিৰ লগত জড়িত ব্যক্তি হিচাপে আমি কাহানিও এনেকুৱা মূল্য 100 টকাত আমি চব্জি আচলতে বিকিবলৈ কেতিয়াও পোৱা নাই। আপোনাক আজি পোনপটীয়াকৈ সুধিছোঁ, আজিৰ তাৰিখত বজাৰত তুৰৈ কিলো 60-70 টকা, আপুনি কেইটকাত বিক্ৰী কৰে? নাই এনেকুৱা নহয়, আমি তুৰৈ কিলো আমি আচলতে খুব বেছি 25-30 টকা বিকা হয়,
আমাৰ কৃষকসকলে। কিন্তু ইয়াৰ কথাটো হৈছে 25 টকা বা 30 টকাত আমি যেতিয়া বিকোঁ, বিকিলে কোনোবা এজন বেপাৰীয়ে লৈ পানি তেওঁলোকে বা 40 টকা 60 টকা বিকে। কিন্তু ইয়াত এটা আমাৰ মনে কৈ থাকে কি ইয়াত মানে নিয়ন্ত্ৰণ কৰিব পৰা কিবা বিভাগ এটা আছে নহয়, সেই বিভাগটোৰ মানুহবিলাকে কেনেকৈ কি পৰিচালনা কৰিছে নাজানো। যদি বিভাগৰ মানুহে ক'লেহেঁতেন, একেখন বজাৰতে চাওঁ ক'ৰবাত তিৰুৱে 60 টকাটো খায়, ক'ৰবাত আমি 20 টকা 25 টকাটো বিকিবলগীয়া হয়। ইয়াৰ মাজৰ যিটো মানে তফাতটো থাকি যায়, ইয়াৰ কাৰণে হৈছে প্ৰকৃত কৃষকজনে কৃষি কামৰ প্ৰতি যিখিনি মন আৰু আগবাঢ়ি যাব লাগে তেওঁলোকে কিন্তু পিছ পৰি ৰৈ আছে বুলি মোৰ মনে কয়।